হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি বন্ধুরা আজ সিক্স জানুয়ারি তো ইতিমধ্যেই তোমার যে আর পি এফ সাব ইন্সপেক্টরের এক্সাম তা শেষ হয়ে গেছে তো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেফ্টে যে সমস্ত প্রশ্ন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং জেনারেল সায়েন্স এবং ম্যাথের উপরে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব এবং প্রতিদিনের মতো আজকেও বলে দিচ্ছি দেখবো কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ সিলেবাসটা কী রয়েছে তো জিকে থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন ম্যাথ থেকে পঁয়ত্রিশটা এবং জিআই থেকে পঁয়ত্রিশটা এই হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন সো বন্ধুরা আজকের ফার্স্ট প্রশ্ন কি এসেছে তোমাদের দেখে নাও আজকে সিক্স জানুয়ারির ফার্স্ট প্রশ্ন ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেফটের মধ্যে

পরিপেক্ষে তোমাদের নেক্সট একটা প্রশ্ন দিয়ে দিলাম যে প্রশ্নটা তোমাদের অবশ্যই কাজে লাগবে যেটা হলো কি সর্বপ্রথম পরমাণু বোমাকে আবিষ্কার করেন তো আবিষ্কার করেন কে অটোহান হলো সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন আর প্রথম তো বোমা হচ্ছে তৈরি করেন কে যে রবার্ট ওম্যান তো এই প্রশ্নটা আজকে এসে যেত আগামী দিনে যে কোনো যে কোনো দিন এই প্রশ্নটা আসতে পারে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নটা দিয়ে দিলাম তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাব পরমাণুর কেন্দ্রে কোন কণা থাকে তো পরমাণুর কেন্দ্রে কোন কণা থাকে ফোটন এবং নিউটন থাকে এটা তোমরা সবাই জানো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে আজকেও এসেছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি তরল সোনা কাকে বলে তো তরল সোনা কাকে বলে পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় অর্থাৎ প্রতিনিয়ত একটা দিবস করে দিবস সম্বন্ধে প্রতিনিয়ত প্রশ্ন আসছে তো আজকে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তো দশই ফেব্রুয়ারি তোমার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এই প্রশ্নটা অনেকবার যে কোনো অনেক কম্পারেটিভ এক্সামে এসছে তো যাই হোক নেক্সট প্রশ্ন কোন রোগকে লিউকুমিনিয়া বলা হয় তো কোন রোগকে লিউকুমিনিয়া বলা হয় ব্লাড ক্যান্সারকে বলা হয়

তো নেক্সট প্রশ্ন আজকে নেক্সট প্রশ্ন কি এসছে দেখো রাজ্যসভায় সভাপতিত্ব করেন কেন সভাপতিত্ব কে নিযুক্ত হয় না তো রাজ্যসভায় যে সভাপতিকে কে নিযুক্ত করেন এই প্রশ্নটা দেখো তো রাজ্যসভায় তাকে নিযুক্ত করেন কেউ উপরাষ্ট্রপতি তো এ তো এই প্রশ্নটা আমি যে সেট দিয়েছি তো ইতিমধ্যে প্রায় সতেরোটা সেট দিয়ে দিয়েছি তো সেখান থেকে সেখানে আমি এই প্রশ্নটা আলোচনা করছি দেখতে পাচ্ছি এই প্রশ্নটা বলতে পারো যে প্রিভিয়াস যারা আমার এগুলো ফলো করেছে সেই প্রশ্নটা তারা কমন পেয়েছে এটা বলতে পারে কমন প্রশ্ন নেক্সট প্রশ্ন সি আর পি এফের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তো এর মুখ্য কার্যালয় নিউ অবস্থিত নেক্সট প্রশ্ন কি আজকে তো ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো ভূমিকম্প সংক্রান্ত যেটি বিদ্যা তাকে বলা হয় কি তোমার সিসমোলজি বলা হয় তো ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সিসমোলজি নেক্সট কোয়েশ্চেন তো উত্তরাখণ্ড স্থাপনা দিবস কবে পালন পালিত হয় তা উত্তরাখণ্ড যে স্থাপিত হয়েছে যে একটা নতুন রাজ্য হিসাবে এটি গড়ে উঠেছে তো এটি কবে স্থাপনা দিবস হিসেবে পালিত হয় নাইনথ নভেম্বর তোমার শুধুমাত্র ডেটটা চেয়েছে অর্থাৎ না সালটা চাইনি তো নাইন্থে নভেম্বর হয়ে যাবে সঠিক উত্তর তো নাইন্থ নভেম্বর উত্তরাখণ্ড স্থাপনা দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন তো আজকে নেক্সট কোশ্চেন কি আছে কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো কামাখ্যা মন্দির সবাই জানো যে আসামে অবস্থিত খুব ইজি প্রশ্ন দিয়েছে নেক্সট কোশ্চেন মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে তো মানুষের চোখে কী ধরনের লেন্স থাকে উত্তর লেন্স থাকে এই প্রশ্নটা আমি সেট সেটে যে সতেরটা সেট দিয়েছি সেই সতেরোটা সেটের মধ্যে দিয়েছি তো এই প্রশ্নটাও কমন তো দেখতেই পাচ্ছ কত প্রশ্ন আমি যে সেট দিয়েছি ইম্পর্টেন্ট তার মধ্যে এসেছে তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা করে নেবে নেবেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কি আছে মাজুলী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত তো মাজুলী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত আমাদের মাজুলী দ্বীপ অবস্থিত আসামে আসাম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তো আজকে নেক্সট প্রশ্ন কি আছে অস্থায়ী চুম্বক কী দিয়ে তৈরি হয় তো অস্থায়ী যে চুম্বক সেটি নরম লোহা দিয়ে তৈরি করা হয় খুব খুব সোজা প্রশ্ন তো যাই হোক নেক্সট কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের সর্বপ্রথম গভর্নরের নাম কি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে তো আজকে আবার দিয়েছে তো দেখতে পাচ্ছ কতবার রিপিট হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো যাই হোক সঠিক উত্তর কী যাবে স্যার ওর্ডস বন স্মিথ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত তো শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন

তো অবশ্যই তোমরা যে আগের যে সেট দিয়েছি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সরি ডাউনলোড না ডাউনলোড তো করতেই পারো সেখানে প্রতিটা ভিডিও রয়েছে তো পি ভিডিওর নিচে পিডিএফ রয়েছে পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে লেখা থাকবে দেখবে আরপিএফ ও এসআই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন তো তার পাশে একটা ছোট্ট লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে দেখবে প্রতিটা ভিডিও তোমার চলে এসেছে সতেরোটা সেট আর সতটা সেট করলে মোটামুটি দেখা গেল তোমরা দশ থেকে বারোটা প্রশ্ন কমন

ভারতের মধ্যে সর্বাধিক তামা উৎপাদিত হয় কোন রাজ্যে তো ভারতের মধ্যে সর্বাধিক তামা উৎপাদিত হয় মধ্যপ্রদেশে সর্বাধিক তামা উৎপন্ন এবং মধ্যপ্রদেশে সর্বাধিক তামা পাওয়া যায় তো মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এশিয়ান স্কুয়ার এশিয়ান স্কুনার চ্যাম্পিয়নশিপ হয়েছেন কে তো মানে সম্প্রতি এশিয়ান যে স্কুনার চ্যাম্পিয়নশিপ হয়েছে কে হয়েছেন চ্যাম্পিয়ান তো পঙ্কজ আডবানি হয়েছেন এশিয়ান এশিয়ান যে স্কুনার চ্যাম্পিয়নশিপ তো যাই হোক তো নেক্সট কোয়েশ্চেন এর মধ্যে কার রশ্মি ক্ষমতা সবথেকে কম অর্থাৎ এর মধ্যে তোমার মানে বেগুনির বেগুনির মধ্যে সবথেকে কম রশ্মি ক্ষমতা আর আর লাল আলো সর্বাধিক বেশি এই প্রশ্নটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম তো এই প্রশ্নটা এসেছে আজকে তো আগামী দিনে যে কোনো দিন আসতে পারে বেশি কার তো সেই ক্ষেত্রে তোমাদের হয়ে যেত সেই ক্ষেত্রে তোমাদের লাল হবে সঠিক উত্তর তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন তো নেক্সট কোশ্নে কি আছে আহ তোর কি আছে জামনালাল বাজাজ পুস্তক কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো জামনালাল বাজাজ পুস্তক কোন ক্ষেত্রে দেওয়া হয় গান্ধী বিচার বিকাশের ক্ষেত্রে জামাল বাজাজ বাজাজ পুরস্কার প্রদান করা হয় নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন দেখো ম্যাথের টপিকগুলো কী কী এসেছে টপিকের গুলো তোমরা আলোচনা করে দিচ্ছি তো প্রতিনিয়ত প্রতিদিনই আমি আলোচনা করি আজকেও আলোচনা করে দিচ্ছি এই টপিকের উপর প্রশ্ন এসেছে আজকে কীরকম প্রশ্ন তো নল চৌবাচা থেকে একটি প্রশ্ন এসেছে তো নল চৌবাচার যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি অবশ্যই তোমরা একটু ভালো করে করে নেবে প্রতিদিন আগের দিন নল চৌবাচা থেকে দুটি এসেছে আজকে নল থেকে একটি প্রশ্ন এসেছে তো দেখতেই পাচ্ছ পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন এসেছে তো পিতা পুত্র থেকে আগের দিন তোমার একটি প্রশ্ন ছিল আজকে দুটি প্রশ্ন এসেছে মোটামুটি চ্যাপ্টার কিন্তু সেম থাকছে কিন্তু কোশ্চেন একটা দুটো তিনটে করে আসছে বাড়িয়ে দিচ্ছে কমে দিচ্ছে কিন্তু

আয়তক্ষেত্রে সম্বন্ধীয় প্রশ্ন দিয়ে দিয়েছে তো পরিমিতি থেকে প্রশ্ন দিয়েছে বলতে পারো তো আয়তক্ষেত্রের সম্বন্ধে তোমার অনেক প্রশ্ন দিচ্ছে তো সেই ক্ষেত্রে আয়তক্ষেত্র যে অঙ্কগুলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ত্রিভুজ এই সংক্রান্ত যে অঙ্কগুলো তোমরা একটু করে নেবে তো দিন আয়তক্ষেত্র দিচ্ছে দিন বর্গক্ষেত্র কোনোদিন ত্রিভুজ এই সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো অবশ্যই দেখে নেবে তারপরে কি নাম্বার সিস্টেম থেকে তিনটি প্রশ্ন এসেছে তো নাম্বার সিস্টেম খুব একটি খুব সুন্দর একটি চ্যাপ্টার রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম আসে আর এটা তো তোমার আর পি এর এক্সাম যেখানে খুব একটি গুরুত্বপূর্ণ এক্সাম সেই ক্ষেত্রে তো অবশ্যই আসেছে তো তিনটি প্রশ্ন আছে কাজ যে তোমার নাম্বার সিস্টেম থেকে তারপর কি আছে মুদ্রা সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো মুদ্রা সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে মুদ্রা সম্বন্ধে আগের দিনও প্রশ্ন এসেছে আজকেও এলো তো দেখতেই পাচ্ছ মোটামুটি ম্যাথের চ্যাপ্টারগুলো মোটামুটি কমন চ্যাপ্টার অবশ্যই তোমরা ম্যাথের চ্যাপ্টারগুলো এগুলো করে নেবে সেই ক্ষেত্রে অনেক অনেক উপকৃত হবে আমার যেটা মনে হয় তো যাই হোক নেক্সট প্রশ্ন বর্ষাকালে যে জল হয় সেই জলে কোন ভিটামিন পাওয়া যায় তো বর্ষাকালে যে জল হয় সেই জলে কি ভিটামিন পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় বর্ষাকালে যে জল হয় একটা একটু অন্য ধরনের প্রশ্ন কিন্তু খুবই কমন প্রশ্ন তো যাই হোক ওই প্রশ্নটি আজকে এসেছে নেক্সট প্রশ্ন ভারতের সর্ব সর্বপ্রথম অনলাইন ভোট কোন রাজ্যে চালু হয় তো ভারতের সর্বপ্রথম অনলাইন ভোট কোথায় চালু হয় গুজরাটে এই প্রশ্নটা আমি সেটের মধ্যে দিয়েছি সতেরোটা সেটের মধ্যে কোনো একটি সেটে অবশ্যই প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তোমাদের কমন প্রশ্ন অবশ্যই তোমরা সেটগুলো দেখবে তো এটা অবশ্যই তোমাদের কমন প্রশ্ন ওই জন্য তোমাদের বারবার বলছি সেটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে নেক্সট প্রশ্ন কোন কোনো একটি ধাতু সম্বন্ধীয় প্রশ্ন সালফার সম্বন্ধে তো সালফার ধাতুর কিছু একটি এসেছে ঠিক প্রশ্নটা ক্লিয়ার ছিল না বলে আমি তোমাদের দিতে পারিনি তো তোমরা একটু পর্যায় সারণী চ্যাপ্টারটা অবশ্যই করে নেবে সেখান থেকে তোমার পারমাণবিক সংখ্যা তারপর হচ্ছে তোমার দ্রব্যমান এগুলো ভর সংখ্যা এগুলো মোটামুটি করে নেবে ইম্পর্টেন্টগুলো দেখতে পাবে তারপর কোন পর্যন্ত কোথায় কি অবস্থান এগুলো করে নেবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো নেক্সট কোয়েশ্চেন মানুষের শরীরে হার এবং দাঁত কি দ্বারা গঠিত ক্যালসিয়াম দ্বারা গঠিত খুবই ইজি প্রশ্ন তো নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বপ্রথম ব্যাংকের নাম কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি ভারতের সর্বপ্রথম ব্যাংকের নাম কিন্তু এই ব্যাঙ্কের নাম হয়ে যাবে ভারতের সর্বপ্রথম ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ কলকাতা অনেকে হয়তো এস বি আই কিন্তু এস বি আই হবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হবে না সঠিক উত্তর কি হবে ব্যাঙ্ক অফ কলকাতা নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক হিটারে কোন তার থাকে তো বৈদ্যুতিক হিটারে কি তার থাকে নাইক্রোম তার থাকে হলো বৈদ্যুতিক হিটারে তো নাইক্রোম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মস্তিষ্কের কোন অংশে স্মরণ ক্ষমতা ধরে রাখে তো সেিব্রাম অর্থাৎ ব্রেন অর্থাৎ তোমার যে মস্তিষ্কের যে একটা স্মরণ ক্ষমতা ব্রেন অর্থাৎ কোথায় ক্যাচ করে তুমি যে যেটা মনে রাখো সেই স্মরণ ক্ষমতাটা কোথায় ধরে রাখে তো সেিব্রামে সেটি ধরে রাখে মস্তিষ্কের কোন অংশে শেরিব্রাম তো সেব্রাম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সব থেকে বিদ্যুতের সুপরিবাহী ধাতুর নাম কিন্তু রূপ হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা এখন অবধি তোমার রেলের যে গ্রুপ ডির এক্সাম হয়েছে সেখানে প্রায় ছয় থেকে সাতবার এসেছে রেলের গ্রুপ ডির এক্সামে তারপর আমি যে সেট দিয়েছি সেখানে এই প্রশ্নটা দিয়েছে তো সুতরাং এই প্রশ্নটি কমন প্রশ্ন তো যাই হোক এই প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম প্রশ্ন বারবার আসছে সেই ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার জাতীয় প্রতীকৃত রাশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে কি দুমুখো ঈগল দুমুখো ঈগল হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা বন্ধুরা আমি যখন সেট দিয়েছিলাম এই ধরনের একটি প্রশ্ন দিয়েছিলাম প্রশ্নটা দিয়েছিলাম দুমুখ ঈগল কোন দেশের জাতীয় প্রতীক সেই ক্ষেত্রে হয়ে গিয়েছিল কি রাশিয়ার জাতীয় প্রতীক কিন্তু এইখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে কি দিয়েছে রাশিয়ার জাতীয় প্রতীকৃত দুমুখো ঈগল হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা তোমার কমন প্রশ্ন আমি সেটের মধ্যে দিয়েছি সতেরোটার সেটের মধ্যে তো অবশ্যই সেটগুলো তোমরা দেখবে বারবার এর জন্যই তোমাদের বলে দিচ্ছি নেক্সট কোশ্চেন ভারতের শেষ মুঘল সম্রাটের নাম কিন্তু ভারতের শেষ মুঘল সম্রাটের নাম হলো বাহাদুর শাহ জাফর হয়ে যাবে সহ সঠিক উত্তর যিনি ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন নেক্সট কোয়েশ্চেন তোমার কি আছে জি সেভেন দেশের মধ্যে চুয়াল্লিশতম শিখর সম্মেলন কোথায় আয়োজিত হয় তো জি সেভেনের যে যে সাতটি দেশ মিলে জি সেভেন গঠিত হয়েছে সেই দেশের যে চুয়াল্লিশতম অর্থাৎ যে তোমার রিসেন্ট যে চুয়াল্লিশতম শিখর সম্মেলন কোথায় আয়োজিত হবে অর্থাৎ সেটা হবে কোথায় কানাডা কানাডাতে আয়োজিত হবে নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম ভারতের কোন স্থানে তেলের কূপ খনন করা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো দেখতেই পাচ্ছ এই ধরনের প্রশ্ন আগামী দিনে রিপিট হতে পারে সেই ক্ষেত্রে তোমরা প্রতিটা প্রশ্ন অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে তো সঠিক উত্তর কী যাবে আসামের মুরন মুরান অঞ্চল মুরান অঞ্চলে তোমার সর্বপ্রথম তেলের কূপ নিরীক্ষন করা নেক্সট কোয়েশ্চেন কৌশল বিকাশ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডের নাম কিন্তু কৌশল বিকাশ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নাম হলো কি বরুণ ধাওন এবং অনুষ্কা শর্মা হয়ে যাবে সঠিক উত্তর যে যেটা অপশনে থাকবে অর্থাৎ বরুণ ধন এবং অনুষ্কা শর্মা অপশানে ছিল তো আজকে আমি যেটা জানতে পারলাম সেটা ছিল যে বরুণ ধাওয়া অপশানে ছিল অনুষ্কা শর্মা অপশনে ছিল না সেই ক্ষেত্রে বরুণ ধাওন হয়ে যাবে আর যদি বরুণ ধাণ এবং অনুষ্কা শর্মা দুজনেই থাকে তাহলে সেটি হয়ে যাবে আর যদি শুধু অনুষ্কা শর্মা থাকে বরুণ ধাওন না থাকে তো সেই ক্ষেত্রে অনুষ্কা শর্মা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের দুটো নামই অবশ্যই মনে রাখার দরকার নেক্সট কোশ্চেন কি আছে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের স্থাপনা কবে হয় তো আঠাশে ডিসেম্বর তো আঠারোশো পঁচাশি সালে তোমার ভারতীয় রাষ্ট্রীয় ও কংগ্রেসের স্থাপনা হয় এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেটগুলো দেখবে সেট থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেখতে পাচ্ছ কমন আসছে আগের আগের দিনও প্রায় পাঁচ থেকে ছটা প্রশ্ন কমন এসেছে আজকেও মোটামুটি ছয় থেকে সাতটা প্রশ্ন কমন এসেছে তো সেই ক্ষেত্রে মোটামুটি দেখতেই পাচ্ছ অনেক প্রশ্ন কমন আসছে অবশ্যই সেটগুলো তোমরা করবে আশা করি অবশ্যই কাজে লাগবে তোমার প্রতিটা সেটে আমি যে ভিডিওগুলো দিয়েছি নেক্সট কোয়েশ্চেন তোমার কি আছে চারটে তিরিশ যখন ঘড়িতে বাজে তখন কত ডিগ্রি কোন করে থাকে তো আমি তোমাকে বলেই দিয়েছি ঘড়ির সংক্রান্ত প্রচুর পরিমাণে অঙ্ক আসছে রিজনিংয়ে তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকবে এটা তোমরা একটু খাদায় প্রবলেমটা সলভ করে দেখে নেবে ভিডিও এমনি লং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দিলাম না কীভাবে ঘড়ির অঙ্ক করতে হয় সেগুলো যদি তোমাদের না জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা তোমরা যদি রিকোয়ে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি ঘড়ি ঘড়ির সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো রিজনিংয়ের তো যাই হোক নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়ামে ধাতুর আকরিক কি তো অ্যালমুনিয়াম ধাতুর আকরিক হলো কি বক্সাইড হয়ে যাবে অ্যালমুনিয়াম ধাতুর আকরিক তো বক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি আছে দেখেন নেক্সট প্রশ্ন আছে আজকে ঘড়ি জুগালটি যদি সময় হয় তা থার্মোমিটার কি হবে তো ঘড়ি দিয়ে সময় মাপা হয় তো থার্মোমিটার দিয়ে কী পরিমাপ করা হয় তো তাপমাত্রা পরিমাপ করা হয় খুব খুব ইজি রিজনিং তো এই ধরনের রিজনিং প্রচুর পরিমাণে আসতে তো তোমরা একটু রিজনিংগুলো অল্প অল্প আর্দ্র ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে এই সংক্রান্ত রিজনিংগুলো আর প্রতিদিন তোমাদের বলে দিচ্ছি রিজনিংয়ের কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট কোয়েশ্চেন টেবিল মোবাইল জানালা এদের মধ্যে ভেনচিত্র কেমন হবে দেখো ভেনচিত্র সম্বন্ধে প্রায় তিন চারটি করে প্রতিনিয়ত প্রশ্ন থাকছে তো সেই ক্ষেত্রে তোমাদের ভেনচিত্র চ্যাপ্টারটা অবশ্যই করে নিয়ে যেতে হবে তো টেবিল মোবাইল জানালা এটির ভেনচিত্র কেমন হবে তোমাদের দেখে দিচ্ছে দেখো টেবিল এটা যদি টেবিল হয় এটা যদি মোবাইল হয় এটা হয়ে যাবে জানালা তো এটি হয়ে যাবে সঠিক উত্তর তিনটি আলাদা আর যদি বন্ধুরা এখানে যদি দিয়ে দিত কি ফার্নিচার টেবিল চেয়ার যদি মোবাইলটা দিয়ে দিত কি মোবাইলের জায়গা হয়তো দিয়ে ফার্নিচার তারপর দিয়ে দিলো হয়তো টেব ফার্নিচারটা ফার্নিচার তারপর এখানে ধরো জানালা জানালাটা কেটে দিয়ে তোমার হয়তো দিয়ে দিলাম কি চেয়ার তো ফার্নিচার চেয়ার টেবিল এটা যদি ভেনচিত্র করো এটার ভেনচিত্র কেমন হবে তো এটার ভেনচিত্র হয়ে যাবে কি দেখো দুটি চেয়ার টেবিল দুটি ফার্নিচার আর জানালা থাকলেও সেটা ফার্নিচারও হয় তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই হয়ে যাবে কি দেখো এটা ফার্নিচারের মধ্যেই একদিকে চেয়ার একদিকে টেবিল তো এই ক্ষেত্রে এরকম হয়ে যাবে বুঝতে পারছো কিরকম ভাবে এগুলো করে তো অবশ্যই এই ধরনের সংক্রান্ত তোমার রিজনিংগুলো অবশ্যই তোমরা করে নেবে ভেনচিত্র সংক্রান্ত রিজনিংগুলো নেক্সট প্রশ্ন ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিন্তু ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী তার নাম হলো কি জিও জিও সরি জিএসএফ কান্ট জিএসএফ কান্ট মানে সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী হিসাবে ইনি নিযুক্ত হয়েছেন তো এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন এসেছে তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তো সম্প্রতি ইতালির যে প্রধানমন্ত্রী হয়েছে তার নাম কি জিএসএফ কান্ট হয়ে যাবে সঠিক উত্তর আগামী দিনে এক্সাম যে কোনো প্রশ্ন রিপিট হতে পারে তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো মধ্য নেক্সট প্রশ্ন কী আছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি তো এই প্রশ্নটা আজকে এসেছে এবং অনেকের কাছে জানতে পেরেছি এই প্রশ্নটা এরকম হয়েছে তো এরকম হয়েছে দাদা এরকম করেছে হবে কি হবে না তো সেই ক্ষেত্রে তোমাদের তাদের আগামী দিনে যদি এই প্রশ্নটা আসে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের অবশ্যই বলে দিচ্ছি দেখো মধ্যপ্রদেশের সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কি তোমার কমলনাথ আর এর আগে যে ছিলেন সেটা ছিল কি শিবরাজ সিং চৌহান তো শিবরাজ সিং চৌহান এখন তিনি মানে পরাজিত হয়েছেন সেই ক্ষেত্রে তিনি কমলনাথ ইনি সম্প্রতি তোমার যিনি ভোটে জিতে তোমার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন সম্প্রতি কিছুদিন আগে তো অনেকে বলছে অপশানে শিবরাজ শিবরাজ সিং চৌহান ছিল কিন্তু কমলনাথ ছিল না আর এরকম একটা অপশান ছিল কোনোটি নয় তো বন্ধুরা যদি এই রকম অপশানটি থাকে যদি কোনোটি নয় শিবরাজ সিং চৌহান যদি থাকে এই দুটো যদি অপশান থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই করবে কি কোনোটি নয় হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু যদি দিয়ে দেয় তিনটি নাম হয়তো অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম রয়েছে শিবরাজ সিং চৌহান দিয়েছে কিন্তু কমলনাথ দেয়নি আর তিনটে রাজ্যের অন্যান্য দিয়েছে শিবরাজ সিং চৌহানও দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের রাইট উত্তর যদি শিবরাজ সিং শিবরাজ সিং চৌহান করো তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো আর যদি এখন যদি কোনোটি অপশানে না থাকে কোনোটিই নয় তাহলে সেই উত্তরটা হয়ে যাবে শিবরাজ শিবরাজ সিং চৌহান হবে না সেই ক্ষেত্রে আর যদি কমলনাথ যদি অপশানে থাকে তাহলে কমলনাথই হয়ে যাবে এই ক্ষেত্রে আর কোনো সন্দেহ প্রকাশই নেই তো নেক্সট যদি এরকম হয় তো তোমরা অবশ্যই এইরভাবে তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন দেখো তোমার রিজনিংয়ের টপিকের উপর কী কী ভিডিও কী এসছে আমি টপিকগুলো তোমার সরি কী কী কোশ্চেন এসছে তার উপর আমি মোটামুটি তোমাদের বলে দিচ্ছি নাম্বার সিরিজ থেকে দুটি প্রশ্ন এসেছে তো নাম্বার সিরিজটা খুব খুব ইম্পর্টেন্ট তোমার চ্যাপ্টার যে নাম্বার এটা অবশ্যই করে নেবে তারপর কি ভেনচিত্র থেকে তিনটি চ্যাপ্টার এসেছে দেখো তিনটি আমি তো ভেনচিত্র অলরেডি একটা দিয়ে দিয়েছি আরও তিনটি তোমার ভেনচিত্র থেকে প্রশ্ন এসেছে এটাও তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন ভেনচিত্র থেকে তারপর কি হয়েছে প্রশ্ন এসেছে তো সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা যে কতটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা অবশ্যই তোমরা করে নেবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার যেটাকে তোমরা যেটাই তোমরা অবশ্যই করো না কেন সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা করবে কারণ ছটি প্রশ্ন এর আগে দিন প্রায় চারটি প্রশ্ন এবং প্রায় ম্যাক্সিমাম ডে যতদিন আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছি প্রতিদিনই তোমার মোটামুটি সিদ্ধান্ত বিবৃতি থেকে ছয়টি চারটি পাঁচটি করে প্রশ্ন এসেছে তো সিদ্ধান্ত বিবৃতি আর গ্রাফ এই দুটো চ্যাপ্টার যদি তোমরা করো ওখান থেকে মোটামুটি দশ থেকে বারোটা প্রশ্ন পারলে আরো বেশি প্রশ্ন মোটামুটি ওখান থেকে কম পাবে নেক্সট কী আছে ক্যালেন্ডার সম্বন্ধে দুটি প্রশ্ন এসেছে তো ক্যালেন্ডার সম্বন্ধে যে দুটি প্রশ্ন এসেছে অবশ্যই তোমরা করে নেবে অর্থাৎ ক্যালেন্ডারে দেখো তিন চার ধরনের প্রশ্ন হয় দেখো প্রশ্নগুলো কিরকম হয়তো হয়তো দিয়ে দিল বারোই জানুয়ারি উনিশশো কুড়ি উনিশশো কুড়ি বার ছিল এটা দিয়ে দিতে পারে আর আরেকটা ধরনের প্রশ্ন যেটা হয় সেটা কি আছে হয়তো বলে দিল যে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি উনিশশো কুড়ি যদি সোমবার হয় তাহলে তোমার কুড়ি মার্চ সরি কুড়ি মার্চ না হয়তো কুড়ি সেপ্টেম্বর উনিশশো কুড়ি বার হবে এই ধরনের একটা হয় আরেকটা যেটা হয় সেটা হলো কী তোমার ধরো বলে দিল আজ মানে আগামীকালের আগের আগামীকালের আগের তিন দিন আগে যদি শুক্রবার হয় তো বর্ত বর্তমান বর্তমান দিনের একদিন পরের তার পরশু দিনের কী বার হবে পরশু দিনের পরের দিন কী বার হবে এই সংক্রান্ত তিন ধরনের তিন চার ধরনের প্রশ্ন হয় তো এই তিন ক্যালেন্ডারগুলো একটু নর্মালি খুবই ইজি প্রসেস হয় তো অবশ্যই তোমরা প্রসেসগুলো দেখে নেবে তো ডেট বের করার বার বের করার অবশ্যই প্রসেসগুলো দেখে নেবে এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন প্রতিনিয়তই থাকছে নেক্সট প্রশ্ন কি আছে ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন আসে তো ত্রিভুজ কাউন্টিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ত্রিভুজ কাউন্টিং দিচ্ছে অথবা বর্গক্ষেত্র কাউন্টিং দিচ্ছে তো মোটামুটি তারপর আয়তক্ষেত্র কাউন্টিং ং মাঝে মাঝে দিচ্ছে তো এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো কাউন্টিং কাউন্টিংগুলো মোটামুটি খুবই ইজি প্রশ্ন তো তোমরা রিজনিং এর চ্যাপ্টার গুলো অবশ্যই দেখে নেবে নেক্সট কি আছে ব্লাড রিলেশন থেকে একটু প্রশ্ন তো ব্লাড রিলেশন থেকে মোটামুটি প্রশ্ন প্রতিদিনই থাকে তো অবশ্যই তোমরা ব্লাড রিলেশন চ্যাপ্টারটা একটু করে নেবে নেক্সট কী আছে ঘড়ির সম্বন্ধে অর্থাৎ ঘড়ির যে অ্যাঙ্গেল ঘড়ি হয়তো ঘড়ি কত ডিগ্রি কোন করে থাকে তো সেই সম্বন্ধে একটা প্রশ্ন তোমাকে তো আগে দিয়েই দিলাম তো অবশ্যই তোমরা সেটা সলভ করে নেবে আর ঘড়ির সম্বন্ধে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ঘড়ির যে অঙ্কগুলো রয়েছে নেক্সট কী আছে আয়নাতে দেখালে বা মিরার ইমেজ সম্বন্ধে অর্থাৎ ধরো বলে দিল যে ক্যাট এটিকে তোমরা আয়না দেখলে কেমন দেখাবে তারপর হয়তো বলে দিল ডগ এটিকে তোমরা আয়নার মধ্যে দেখলে কেমন দেখাবে ডগ লেখাটিকে তারপর হয়তো বলে দিল কি র্যাট আর যদি তোমরা আয়নায় দেখো সেটি এটিকে আয়নার মধ্যে দেখালে তো মিরর ইমেজে কেমন দেখাবে এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ এগুলো তোমরা একটু করে নেবে অবশ্যই রুলসগুলো দেখে নেবে কোনটা মিরর ইমেজে উল্টে যায় আর ওয়াটার ইমেজে কি হয় অবশ্যই একটু পরিবর্তনগুলো দেখে নেবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন এই থেকে আসছে তো যাই হোক নেক্সট প্রশ্ন ডেনমার্কের মুদ্রার নাম কী তো ডেনমার্কের মুদ্রার নাম হলো ক্রোন তো মোটামুটি কারেন্সি সম্বন্ধে এবং ক্যাপিটাল সম্বন্ধে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রচুর পরিমাণে প্রশ্ন এসছে এই প্রশ্নটা আমি তোমার যে সেট দিয়েছি সেই সেটের মধ্যে এই প্রশ্নটা দিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই এই অ্যানালাইসিস করেছে এই ধরনের প্রশ্ন তো তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন সেখান থেকে কমন আসছে নেক্সট প্রশ্ন জলে দ্রবিত ভিটামিন কী তো জলে দ্রবিত ভিটামিন হচ্ছে বিসিপি আর তোমার যদি যদি বলে ফ্যাটের দ্রবিত ভিটামিন তাহলে এ ডি ই কে তো হোক যেটা এসেছে জলে দ্রবিত ভিটামিন অনেকে বলছে বি ছিল অপশন অনেকে বলছে সি তো এই সম্বন্ধে অনেক ডাউট থাকার জন্য আমি তিনটি ভিটামিনের নাম দিয়ে দিলাম তো যেইটি থাকবে সেটি হবে সঠিক উত্তর অর্থাৎ দেখো তো যেটি থাকবে সেটি তো যাই হোক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো খুবই ইজি প্রশ্ন দিয়েছে একটা ক্যাট ইসলু যদি চব্বিশ হাতের ডগ সমান সমান কত হবে খুবই সোজা প্রশ্ন কারণ দেখো ক্যাট সি সমান সমান কত দেখো তোমার যদি নাম্বার দেখো এ বি সি তো টু হয়ে যাবে থ্রি আর এ এর এর সমান এ সমান কি হবে এ এ আছে ফার্স্ট লেটার তো এ হয়ে যাবে আর টি হয়ে যাবে কি তো অবশ্যই তো টি হয়ে যাবে কি কুড়ি কুড়ি একুশ আর তিন চব্বিশ তো চব্বিশ হয়ে যাবে নেক্সট ডক এটাকে সেমভাবে করতে হবে ডি ইজুয়াল টু চার তারপর ও পনেরো হয়ে যাবে তারপর আছে জি তো জি ইজুয়াল টু কি হয়ে যাবে সাত তো সাত পনেরো আর চার এটাকে যদি তোমরা যোগ করো তো তো হয়ে যাবে ছাব্বিশ ছাব্বিশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন কী আছে তো ভারতের মধ্যে সর্বাধিক জনঘনত্ব বন্ধু কে কেন্দ্রশাসিত রাজ্য কোনটি তো দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর আর একটা বন্ধুরা তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা বলি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবে দেখো উনিশ তারিখ উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর আর তেইশে ডিসেম্বর এই পাঁচ দিন তোমার আর পি এর এসআই এবং কনস্টেবল এর এক্সাম হয়েছে আর তারপরে তোমার যে এক্সাম হয়েছে সেটা হলো কবে পাঁচই জানুয়ারি তো এই ক্ষেত্রে তোমরা যারা অবশ্যই এই ভিডিওগুলো দেখেছো অর্থাৎ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই ভিডিওগুলো দেখেছো তারা তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা তো বুঝতেই পারছো যে কী ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে আর আর পাঁচই জানুয়ারি অর্থাৎ আগামী দিনের যে কোশ্চেন সেট দিয়েছি এই ভিডিওটি যারা দেখেছো সেই ক্ষেত্রে বুঝতে পারছো যে আগামী দিনে যারা এক্সাম দেবে তোমার আর পি এর কনস্টেবল বা এসআই তো মোটামুটি একটা কোশ্চেন সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেছে তো যাই হোক তোমাদের যে কথাটা বলার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং পাঁচই জানুয়ারি মোট টোটাল এক্সাম হয়েছে এক দুই তিন চার পাঁচ ছ দিন তো এই ছ দিনের যে এক্সাম হয়েছে এই ছ দিনের এক্সামের জন্য এক্সামের আমি একটা প্লে লিস্ট করেছি সেই প্লে লিস্ট লিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে আর সেখানে পেয়ে যাবে সেখানে লেখা রয়েছে দেখবে আর পি এফ কনস্টেবল ও এসআই কোশ্চেন রিভিউ অর্থাৎ আমি প্রতিদিন যে কোশ্চেন এসেছে কী ধরনের প্রশ্ন এসেছে তো যেগুলো আমি কালেক্ট করতে পেরেছি প্রতিদিন তোমাদের অ্যানালাইসিস করেছি অবশ্যই তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে যারা অব্দি এখন অব্দি দেখো নি কারণ আগামী দিনে যাদের এক্সাম রয়েছে আর এর এসআই ও কনস্টেবল সেই ক্ষেত্রে তোমাদের অনেক উপকৃত লাগবে আশা করি সেই ভিডিওগুলো কারণ তোমরা বুঝতে পারবে এই ধরনের প্রশ্ন বারবার আসছে আর আর আরেকটা কথা যেটা হলো কি সতেরোটা সেট দিয়েছি তো সেই সতেরোটা সেট থেকে এই যে দুদিন এক্সাম হয়েছে সেই দুদিনে মোটামুটি দশ থেকে বারোটা প্রশ্নর বেশি প্রশ্ন মোটামুটি আরও কমন চলে এসেছে তো দেখতেই পাচ্ছো মোটামুটি যদি তোমরা পাঁচশো থেকে ছশো প্রশ্ন করো সেখান থেকে মোটামুটি তোমরা যদি ছয় থেকে সাত নম্বর পেয়ে যাও তো সেটা কি তোমাদের ভালো হবে না তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো এই যে সতেরোটা কোশ্চেন দিয়েছি সেট দিয়েছি তো সেই সেটটা যদি তোমরা দেখতে চাও এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে যে আর আর পি এফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার ও এসআই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা প্লে লিস্ট রয়েছে আর একটা প্লে লিস্ট যেটা রয়েছে যে কোশ্চেন অ্যানালাইসিস যেদিন যেদিন এক্সাম হয়েছে তার কোশ্চেন কুঁনি কুড়ি একুশ বাইশ তেইশ এবং ছয় জানুয়ারি এর একটা প্লে লিস্ট রয়েছে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও তো প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়া যদি তোমরা আরেকটা কাজ করতে পারো সেই কাজটা হলো কি তোমরা এক্সাম প্রিপারেশন স্টাডিজ সার্চ করো সার্চ করো এবং চলে যাও সেখানে ভিডিও ম্যানেজারে এবং ভিডিও ম্যানেজারের সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে যে কত রকম ইম্পর্টেন্ট ভিডিও এডুকেশনাল তথ্য আমি প্রতিনিয়ত আপলোড দিই তোমাদের অবশ্যই সেগুলো আশা করি কাজে লাগবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেই ভিডিওগুলো আর 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 একটা কথা বলবো সেই কথাটা হলো তোমাদের কী যে যারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন অবধি আমার চ্যানেলটি যারা প্রথম দেখছো তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাও কারণ এরকম এডুকেশনাল ভিডিও তোমরা সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও নেক্সট কোশ্চেন আছে কি শান্তিঘাটি কোথায় অবস্থিত শান্তিঘাটি কোথায় অবস্থিত কেরালা হয়ে যাবে সঠিক উত্তর সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না আগামী আগামী দিনে যাদের এসআই এর কনস্টেবল কনস্টেবল এবং সাব ইন্সপেক্টারের এক্সাম রয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধব যাকে পারো তাকে অবশ্যই শেয়ার করে দেবে কারণ ওদের ওদের যদি এক পার্সেন্টে হেল্প হয় তাহলে আমি এই ভিডিওটি করে সার্থক হবে বলে আমার মনে হয় আর যারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করো আমার আর তর এক্সাম প্রিপারেশন স্টাডির তরফ থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে সেখানে তোমরা আমাকে ফলো করো এবং লাইক করো তো তাই সেই যে ফেসবুক পেজের লিঙ্ক তারা তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক তো সেখান থেকে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো এডুকেশনাল তথ্য সম্পর্কে যদি জানার হয় তো অবশ্যই জানতে পারো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ